আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট জব পগল ডট কম পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকে নতুন আরেকটি জব সার্কুলার নিয়ে আপনার সামনে হাজির হয়েছি স্ক্রিনে আপনারা আমাদের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তো আপনারা কীভাবে আমাদের ওয়েবসাইটে আসবেন সেটা আপনারা সকলে জেনে গেছেন তারপর আমি আরেকবার বলতেছি আপনারা আপনাদের মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে আমাদের ওয়েবসাইটের নাম সরাসরি জব পগল ডট কম লিখে প্রবেশ করতে পারবেন এছাড়া গুগলেও আমাদের সাইটে আপনারা সরাসরি প্রবেশ করতে পারবেন তো আজকে যে সার্কুলারটি নাচ সেটা হচ্ছে আপনার বাংলাদেশ রেলওয়ে এটা সম্প্রতি প্রকাশিত হয়েছে অনেকগুলো পদে তো পোস্টটি ওপেন করলাম পোস্টটির লিঙ্ক আমি আমার ইউটিউব চ্যানেলে ক্লিক করে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সহজেই তথ্যগুলো নিয়ে আবেদন করতে পারবেন তো এইখানে নো অ্যাওয়ার্ড বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যেমন বাংলাদেশ রেলওয়ে উনিশশো আঠারোশো বাষট্টি সালে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ উনিশশো আটান একশো আটান্ন ইয়ার্স এগো এটা হেড অফিস মতিঝিল রোড ঢাকা এক হাজার ডিভিশন দুইটা এখানে ইস্ট জোন অ্যান্ড ওয়েস্ট জোন এবং নাম্বার অফ এমপ্লয়ি সাতাশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন এটা উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে কন্ট্যাক্ট নাম্বার এখানে ক্লিক করলে কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যাবে তাদের কারণ বিভিন্ন জোনের বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে টাইপ গভর্নমেন্ট তারপরে আপনার ওয়েবসাইট দিয়ে লিঙ্ক দেওয়া আছে তো এর নিচে আসলে সার্কুলারগুলো দেওয়া আছে এছাড়া এইখানে কিছু লিঙ্ক দেওয়া আছে রিলেটেড যেগুলো থেকেও আপনারা আরও জব সার্কুলারগুলো পেতে পারবেন তো একটু নিচে নামি প্রথমে যে সার্কুলার দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশ রেলওয়ে সি আর বি চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে প্রথম যে পদটি সেটা হচ্ছে আয়া এগারোটি নিরাপত্তা প্রহরী আটত্রিশটি পরিচ্ছন্নতা কর্মী দুইশো পনেরো জন ওয়েটিং রুম আয়া দুইজন এবং ল্যাম্পম্যান দুইটা সবগুলো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাশ এরপরে আবেদনী শর্ত বলি এখানে আবেদনী শর্ত বলি এগুলো অনেকগুলো আছে যেগুলো পাশে সম্পূর্ণ পরিশেষ করাতে গেলেও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যেগুলো গুরুত্বপূর্ণ বা কয়েকটা এবং এছাড়া আপনারা আমাদের ওয়েবসাইটে সাকলোটি পাবেন সেখান থেকে গিয়ে আপনারা অনসে দেখতে পারবেন এবং আবেদন করবেন কীভাবে সেটা এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে আপনার আবেদন ফর্ম লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সবগুলো আপনার বাংলাদেশ রেল ওয়েবসাইটে পাওয়া যাবে উক্ত ওয়েবসাইটে হতে আবেদন ফর্ম এর ফোর এ ফোর সাইজের কাগজে ডাউনলোড করতে পারবেন এছাড়া আমি নিচে আপনার এই যে দিয়ে দিয়েছি এই যে আবেদন ফর্মটা বাংলাদেশ রেলওয়ে ওয়ে জব সার্কুলার অ্যাপ্লিকেশান ফর্ম এখান থেকেও আপনারা নিয়ে ডাউনলোড করে পূরণ করতে পারবেন তাছাড়া ওদের ওয়েবসাইটে গিয়েও আপনারা পারবেন তো এরপরে আপনার সদ্য তোলা তিন করে পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্র ও প্রবেশপত্রের নির্দিষ্ট করে লাগাতে হবে প্রার্থী বাছাইকালে বিভিন্ন বিধিমালা করা হবে আসলে আরেকটা বিষয় যারা আসলে আপনারা আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের স্থানীয় বা লোকাল এলাকায় কম্পিউটারের বিভিন্ন দোকান আছে যেখান থেকে আপনারা চাকরির আবেদনগুলো করতে পারবেন তারাও এই বিষয়গুলো অনেক সময় বোধগম্য থাকে তো তাদের কাছ থেকেও আপনারা সহায়তা নিতে পারবেন আবেদন ফি পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ট্রেজারি চালানের মাধ্যমে এটা প্রদান প্রদান করতে হবে এছাড়া মৌখিক পরীক্ষা পূর্ণমান পঞ্চাশ মার্ক এবং পঞ্চাশ নম্বর পাঁচ নম্বর হিসেবে বিবেচিত হবে আমি একটু দ্রুত পড়ে যাচ্ছি যাতে ভিডিওটি শর্ট টাইমের হয় আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে ভিডিওটি দুই তিনবার রিপিট করেও দেখতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে আমি এই লিঙ্কটির পোস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়েও আপনারা পড়তে পারবেন আবেদনপত্র প্রেরণকালে খামের বাম দিকে উপরের অংশে পদের নাম ও প্রার্থীর জেলার নাম স্পষ্টভাবে লিখতে হবে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য রেলওয়ে ওয়েবসাইটে প্রকাশ করা হবে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যাগণ এতিম শারীরিক প্রতিবন্ধী বত্রিশ বছর বয়স শিথিলযোগ্য তা আসলে এই ছিল আবেদনের শেষ তারিখ পাঁচ নয় অর্থাৎ সেপ্টেম্বর পাঁচ তারিখে আবেদনের শেষ তারিখ হবে চিফ পার্সোনাল অফিসার পূর্ব বাংলাদেশ রেলওয়ে সিআরবি চট্টগ্রাম এই ঠিকানায় আসলে আপনার চিঠিটি পাঠাতে হবে পরীক্ষা চট্টগ্রাম রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো এই ছিল প্রথম যে সার্কুলারটি এবং এই সার্কুলারটি আপনার যুগান্তর একত্রিশে জুলাই এই পত্রিকাটি পাবেন এরপর আরেকটা আছে সিআরবি চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আছে আপনার ট্রেড অ্যাসপিরেন্ট এখানে পদের সংখ্যা আছে ছয়শো সাতশো সাতাত্তরটি এই এসএসসি পাস যোগ্যতা হয়েছে তো আবেদন ফর্ম লিখিত ও মৌখিক পরীক্ষা প্রবেশপত্র বাংলাদেশ রেলওয়ের এই ওয়েবসাইটটি পাওয়া যাবে এছাড়া ফর্মটি আমার ওয়েবসাইটের নিচে আমি একটু আগে দেখাইছি যে এখান থেকেও আপনারা নিয়ে ই করতে পারবেন তো এইখানেও ঠিক একই রকম তিন কয়েক পাসপোর্ট সাইজের শুদ্ধতা ছবি এবং প্রবেশপত্রে নির্ধারিত স্থানে পেস্ট করে লাগাতে হবে তারপরে এই যে প্রবেশপত্রটিও এখানে দেওয়া আছে যে বাংলাদেশ রেলওয়ে মৌখিক লিখিত এই যে প্রবেশপত্র এখান থেকে সবকিছু দেওয়া আছে এরপরে আপনার একশ টাকা ফি দিতে হবে এবং মূল চালানের পত্রের সাথে সংযুক্ত করতে হবে পরীক্ষার পূর্ণমান একশো মৌখিক তিরিশ এবং লিখিত সত্তর তো আসলে বিস্তারিত গুলো আপনারা পড়ে নিতে পারবেন আমি ধারণা করতেছি তারপরে যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই ছিল বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি প্রকাশিত একটি জব সার্কুলার আপনারা সময় নষ্ট না করে এখনই আবেদন করে ফেলুন এছাড়া অন্য কোনো জব সার্কুলার পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন কারণ আমরা নিয়মিত আমাদের সাইটটা আপডেট করে থাকি এর পাশাপাশি এখনও প্রচুর সার্ফওয়্যারগুলো আছে যেমন ফায়ার সার্ভিসের রয়েছে কাজী ফার্মসে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে অনেকগুলো সরকারি অধিদপ্তর বা বেসরকারি অধিদপ্তরেও বেসরকারি পর্যায়ে সার্কুলারগুলো দেওয়া আছে তো আসলে এই ছিল আজকে ভিডিওটি আপনাদের সকলে উপকারে আসবে এবং আমাদের ওয়েবসাইট ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বলে শেষ করছি সকল সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ